হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুলতানা বলছি নিউ ইয়র্ক থেকে। আজকে সকালটা স্নোতে ভরপুর চারদিকে, তো মনে করলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেখাই। আমাদের আজকে প্রথমবার স্নো করলো এখানে, তো রাস্তার চারদিকে আমি ভিডিও করব, তো সঙ্গে থাকেন। আমি আমার বাসায় থেকে বের হলাম। চারদিকের অবস্থা দেখেন, এখনো পড়তেছে কিন্তু থেমে যাবে, দুপুর পর্যন্ত থেমে যাবে, আর পড়বে না, রাত থেকে শুরু হয়েছে। থ্যাংক ইউ। আরে হ্যালো, হাই, দিস ইজ হ্যারি, উই ওয়েলকাম দ্য ফার্স্ট স্নো অফ নিউ ইয়র্ক। ওকে ওকে ওকে। আমাদের বাসায় থাকে আমাদের ভাড়াটিয়া, তো বলতেছে আন্টি আমি আপনার এই সব কিছু পরিষ্কার করে দিব, সাইড ওয়াক যে আছে সেই পুরাটাই পরিষ্কার করছে সে। তো আজকে আমার বাসায় কেউ নাই, বাসায় ছেলে পেলে। ওকে, থ্যাংক ইউ। ও থ্যাংক ইউ বলে রাগ করে, বলে আন্টি আপনি থ্যাংক ইউ বলতে পারবেন না। তো সাইড ওয়ার্ক আসলে কি, আপনি বন্ধ হয়ে যায়গা। হ্যাঁ, আমার এই যে সেই ফুলের গাছটা দেখেন, এখন স্নো ভরা গাছটা। এখানে আসলে যার যার বাড়ির যে সাইড ওয়ার্ক আছে সেটা সবাই নিজস্ব জায়গা, যাদের ওইটা নিজেদের পরিষ্কার করতে হয় জায়গাগুলি। এই যে সাইড ওয়াক, আর মেন রাস্তা, মেন রাস্তা গাড়ি এসে এটা পরিষ্কার করে দিয়ে যায়। ঠান্ডা তেমন নাই, যখন স্নো পড়ে তখন ঠান্ডা তেমন থাকে না, পরে আস্তে আস্তে ঠান্ডা শুরু হয়, তখন ভালো টেম্পারেচার। এটা আসলে আমাদের কর্নার হাউস, অনেক স্নো পরিষ্কার করতে হয়, এসবটুক পরিষ্কার করছে হ্যারি। এটা আসলে অন্য বাড়ির সাইড ওয়ার্কে চলে আসলাম আমি, ওরা এখন পর্যন্ত স্টার্ট করে নাই পরিষ্কার করা। এখানকার নিয়ম, যাদের বাড়ি আছে সাইড ওয়ার্কটা পরিষ্কার না করলে ওরা ফাইন করে, কেউ যদি পড়ে যায় তাহলে তারা সু করে বাড়িওয়ালার নামে, তো সেই জন্য তাড়াতাড়ি করে পরিষ্কার করতে হয় সাইড ওয়ার্ক। দেখেন কি সুন্দর লাগতেছে এই গাছের মধ্যে স্নো। আমাদের এখানে নিউ ইয়র্কে আজকে প্রথম স্নো পড়লো, December 25 রাত্রে একটু পড়েছিল কিন্তু অল্প পরিমাণে, খুব বেশি একটা না। তো আজকে সুন্দর, মোটামুটি ভালো, টেম্পারেচারটা ভালো, তো যার জন্য আমি মনে করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার বাসার পুরো ব্লকটা আমি হেঁটে আপনাদের দেখাচ্ছি সব কি অবস্থা। এই যে ক্রিসমাস ট্রি এটাকে বলে, এই গাছটা শীতে কোনো কিছুই হয় না, মরে না, আদারওয়াইজ সমস্ত গাছের পাতা সব ঝরে যায়, কিন্তু এই গাছটাই শুধু যে কোনো কিছুই হয় না, পাতাগুলি গ্রিনই থাকে। যার যার সাইড ওয়াক পরিষ্কার করতেছে, অনেকে অনেকে এখনো ঘুমে থেকে উঠে নাই।
হাঁটতে আসি অনেক দূর হেঁটে চলে আসলাম ঠান্ডা কম দেখে হাঁটা যায় আদারওয়াইজ হাঁটা খুব মুশকিল এই শীতে দেখেন কি অবস্থা খুবই সুন্দর লাগতেছে এক দেড় ঘন্টা দু ঘন্টা পরে আস্তে আস্তে যখন টেম্পারেচারটা আর একটু গরম হয়ে যাবে তখন আবার গাছের এগুলো সব মেল্ট হয়ে পড়ে যাবে এই সৌন্দর্যটা তখন থাকবে না আমি এখন কলার ব্লকে এসে পড়ছি এখন আমি চলে যাবো আমার বাসায় খুবই সুন্দর লাগতেছে এই নিউ ইয়র্কে শুনু এটা আসলে তেমন কোনো দেখার কিছু না আমি আসলে আপনাদের জন্য ভিডিও করা তো আপনারা দেখেন যারা যারা দেখেন নাই কোনোদিন স্নো বা এই সময়টা কেমন হয় কেমন লাগে দেখতে তো আপনাদের জন্য আমি আজকে বের হয়েছি এই ব্লকের এই সামনের যে বাড়িটা আছে পড়া সাইড ওয়ার্কটা পরিষ্কার করে না একটু স্লিপারি হয়ে যেতেছে একটু কেয়ারফুলি হাঁটতে হবে আদারওয়াইজ স্লিপ করতে হবে এ রাস্তায় কেউ এখন পর্যন্ত পরিষ্কার করে নাই সাইড ওয়ার্ক এখন পর্যন্ত স্নোগুলি স্লিপারি হয় নাই যখন একটু ঠান্ডা টেম্পারেচারটা ডাউন হয়ে যাবে এগুলি সব আইস হয়ে যাবে হাঁটা যাবে না এখন পর্যন্ত হাঁটা যায় দেখেন এই বাসার গেটের সামনে কিভাবে স্নোগুলি একদম মনে হয় যে সাদা কোনো রকম এক কোনো ডেকোরেশন তো বাসার দিকে আবার রওনা হলাম পুরো আমার এই ব্লকটা আমি ঘুরে দেখালাম আপনাদের বাসায় চলে যাচ্ছি আর দেখতে থাকেন আপনারা স্নো স্নোফল দেখেন বাতাস ছেড়ে দিছে এই বাতাসে সব ঝরে পড়ে যাবে অ্যান্ড ঠান্ডা টেম্পারেচার ডাউন হয়ে যাবে চলে আসলাম আমার বাসার সামনে আমার বাসার সাথে যে বাসাটা সেই বাসার সাইড ওয়াকও তারা পরিষ্কার করে না একটু স্লিপারি হয়ে আসছে এই তো শেষ বাসায় চলে যাব তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো
ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।